পঞ্চায়েতের পক্ষ থেকে প্রদান করা হয় শারদ সম্মান সোমবার ছয়ঘরিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয় এদিন বড়দিন মেলারও উদ্বোধন করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান ও বড়দিনের মেলার উদ্বোধন হল সোমবার রাখাল দাস স্কুলের মাঠে ছয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন পঞ্চায়েতের নবনির্মিত উন্নয়নেরও শুভ উদ্বোধন হয় উদ্বোধন করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বড়দিন উপলক্ষে ছয় ঘড়িয়া গির্জার মেলারও উদ্বোধন করা হয় এদিন দিন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শঙ্করাঢ্য এই মেলার উদ্বোধন করেন মেলা উপলক্ষে বহু মানুষ এদিন ভিড় জমান ছয় ঘড়িয়া গির্জায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মমতা ঠাকুর বিধায়ক বিশ্বজিৎ দাস পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ প্রাক্তন প্রধান জয়ন্ত বিশ্বাস প্রমুখ বাড়ি প্রথম ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত মোল্লা পৌরসভা পেট্টাপল থানা এবং সাধু জোসেফ গির্জার যৌথ উদ্যোগে বড়দিন উপলক্ষে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত যে মেলার আয়োজন করেছে সেই মেলারও আনুষ্ঠান প্রসেনজিৎ ব্যানার্জি রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড বনগা